আমি আল্লাহ মাটিকে নরম করে কাদা করে তারপরে শুকিয়ে ওখান থেকে আমি আল্লাহ আদম তৈরি করব, আমি যখন তার মধ্যে রূহ সঞ্চালিত করব, রূহ দেব। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা স্মরণ করো, তোমরা শোনো, যেদিন আমি আদমকে তৈরি করে তার ভিতরে রূহ দিব, তোমরা সকলে মিলে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তোমরা সকলে মিলে সেজদা বনত হও, তোমরা সকলে মিলে সেজদা করো। তখন ফেরেশতারা সকলে সেজদা করল ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সেজদা করল না কেবল শয়তান। সে অহংকার করল, ইস্তিকবার, সে অহংকার করল, ওয়াকানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলাম, ফেরেশতারা যেই দিন আদমকে সিজদা করলেন, আল্লাহর কাছে ওই দিন ছিল 10 মুহররম। আশুরা পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দিন আশুরার দিন ছিল, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়াকে কবুল করলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলেন, আদমকে সেজদা করবে, আমি তৈরি করবার পরে তোমরা আদমকে সেজদা করবে। ফেরেশতারা আদমকে সেজদা করলো শুধুমাত্র শয়তান ব্যতীত। আমার বন্ধুগণ, বোঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সবাই করলো, শুধু শয়তান করলো না। এর অর্থ দাঁড়ালো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হুকুম করেছেন আল্লাহর কদমে সেজদা করবার জন্যে। সুতরাং আজও যারা সেজদা করে তারা আল্লাহর হুকুম পালন করে, আর যারা সেজদা করে না তারাও শয়তানের মতো দুনিয়ার জমিনে হয়ে যায়। এই জন্য পৃথিবীর জমিনে আপনি যাই করেন, হাজার টাকা দিয়ে মসজিদ তৈরি করে দেন, কোটি কোটি টাকা পাবলিকের কাছে দান করে দেন, মসজিদ মাদ্রাসা বানান, কোটি কোটি টাকা পাবলিককে দান করেন, আপত্তি নাই। কিন্তু যদি আপনি আল্লাহর কদমে সেজদা না করতে পারেন, আপনার কোনো জিনিস দিয়ে কিন্তু উপকারে আসবে না। কারণ এই দুনিয়ার জমিনে, কথাগুলো ভালো করে শুনবেন, এই দুনিয়ার জমিনে শয়তান, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহকে সেজদা করেনি, এমন কোনো মাটি নাই যেখানে আল্লাহকে সেজদা করেনি। শয়তান সকল জায়গায় আল্লাহকে সেজদা করেছে, এত ইবাদত করেছে, আল্লাহর নামের তাসবিহ পড়েছে, মুআল্লিমুল মালাইকা হয়েছে, ফেরেশতাদের শিক্ষক হয়ে গিয়েছে, এত উপরে তার সম্মান পৌঁছে গিয়েছে, এত কিছুর পরেও শয়তান আজকে শয়তান হয়ে গিয়েছে, এর একমাত্র কারণ আল্লাহর হুকুম পালন করে নাই। আল্লাহ বলেছেন, তোমার বুঝে দরুক আর না দরুক আমার কদমে সেজদা করো, তোমার বুঝে দরুক আর না দরুক, আমি যাকে সম্মান দেওয়ার জন্য সেজদা করতে বলেছি তুমি তাকে সেজদা করো। সবাই করলো, শয়তান করলো না, এই জন্য আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিলেন। এই জন্য আজও যদি আমরা সম্মানী মানুষকে সম্মান করতে না পারি, আজও আমরা শয়তানের কাতারে থেকে যাব। কথা বলেন, শয়তান আল্লাহকে সেজদা করে নাই, কথা বলে ঠিক, এটা কোনো কথা হইল? এ তো কোনো ওয়াজ করার পরে এই কথা বললেন। আমি কি ওয়াজ করছি যে শয়তান আল্লাহরে সেজদা করে নি? আমি এতক্ষণ বুঝালাম যে পৃথিবীর সব জায়গায় শয়তান আল্লাহরে সেজদা দিচ্ছে, কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে সেজদা দিতে ভুল করেনি, শয়তান আল্লাহর নাম নিতে ভুল করেনি, শয়তান আল্লাহর নাম কম নেয়নি, শয়তান আল্লাহর কদমে কম সেজদা দেয়নি, শয়তান সব করেছে। কিন্তু আল্লাহ বলেছেন, হযরতে আদমকে সেজদা দিয়ে সম্মান জানাও, সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়ার কথা আমি বলেছি, ফেরেশতারা দিয়েছে, তুমি কেন দিলে না? এই সম্মানিত মানুষকে সম্মান দেওয়ার কথা বলেছেন আল্লাহ, না দেওয়ার অপরাধে
তাকে বানিয়েছেন রেজিম অনন্তকালের জন্য শয়তান। আর আজও আমরা সম্মানিত মানুষকে সম্মান দিতে পারি না, আস্তে বললেন যে না, সম্মান দিতে পারি না। তাহলে আমরা না দিতে পারলে কি কিছু কইলেন না দেখি আপনি বলে ফেলেন। আমরা তো আল্লাহর কদমে সেজদা করি, আল্লাহর জন্য রোজা রাখি, হজ করি, কোরবানি করি, যাকাত দিই, সব করি, কিন্তু আমরা যদি আল্লাহ যাকে সম্মান দিতে বলেছেন সম্মান যদি দিতে না জানি, তাহলে আমরাও তো শয়তানে তো সব করছে, শুধু সম্মানিত জিনিসকে সম্মান দিতে পারল না। আমরা দিব তো ইনশাল্লাহ, যার যার জায়গায় যে যেখানে থাকবেন যার যতটুকু সম্মান দিব ইনশা আল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলামের দল দুনিয়ার জমিনে তুমি যদি সম্মান পেতে চাও, দুনিয়ার জমিনে তুমি যদি সম্মান পেতে চাও, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে তুমি নিজেকে মাটির সাথে মিশাইয়া দাও, নিজেকে ছোট করে ফেলো, দুনিয়ার জমিনে তুমি নিজেকে যত ছোট করতে পারবে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে তত বড় বানাইয়া দিবেন। এই জন্য দুনিয়ার জমিনে নিজেকে মাটিতে মিশাইয়া দিতে হবে, নিজের অহমিকা চলবে না, নিজের অহংকার চলবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে এমন ব্যক্তি ছিল, এমন ব্যক্তিও দুনিয়ার জমিনে ছিল, আজও জিন্দা আছে। পৃথিবীতে এমন একজন নারী আছে যার বাপ দাদা ছিলেন, এই বাংলাদেশের কথা না, যার বাপ দাদা ছিলেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, যিনি সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি চিন্তা করেছে সিঙ্গাপুর নাস্তা করবে, গোসল করবে, গে ইউকে, ইংল্যান্ডে, আমেরিকায়, ওই মহিলা সব পারতেন, কিন্তু আজ সেই মহিলা একটা পুরাতন গাড়িকে গড় বানাইয়া সেখানে বসবাস করে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কাকে কখন আল্লাহ তাআলা দশতলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিবেন আর কাকে গাছতলা থেকে দশতলায় উঠাইয়া দিবেন কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে যত বেশি নিজেকে ছোট করা যায়, যত বেশি নিজেকে গুছিয়ে রাখা যায় আল্লাহ তাআলার কাছে, যত বেশি নিজেকে ছোট করা যায় আল্লাহ তাআলা তার বান্দাকে তত বেশি দুনিয়ার জমিনে বড় বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্যে আমাকে ছোট করতে হবে, নিজেকে ছোট করে ফেলতে হবে, নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বড় বানাইয়া দিবেন কে? জোরে বলেন না, কে? হযরত ইউসুফ আল ইসলাম মাটির সাথে নিজেকে মিশিয়ে দিয়েছেন, নিজের ভাইয়েরা নিজেরে কষ্ট দিছে, আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন কি কি বানাইছেন, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন, মিশরের বাদশাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। মনে করেন আপনি যদি জুলুমের শিকার হন আল্লাহ তাআলা আপনাকে বড় বানাইয়া দিবেন। এজন্য আপনি আমি দিন শেষে একটা কথা মনে রাখবেন, আর যাই করি আমার কোনো কাজে আমার কোনো কথায় যেন আল্লাহকে অসন্তুষ্ট না করি, ঠিক না? ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আজকের থেকে আমরা এটা আমাদের জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হলো যে আমরা যাই করি আমাদের কোনো কথা দিয়ে আল্লাহকে কষ্ট দিব না, আমাদের কোনো ব্যবহার দিয়ে আল্লাহকে কষ্ট দিব, আল্লাহর সকল হুকুম পালন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সুযোগ আছে, আমাদের কাছে সুযোগ আছে, এই যে মুহররম মাস এসেছে, সুযোগ আছে, আমাদের জীবনে গুনার অভাব নাই, সুযোগ আছে মাফ করাবার, না নাই? নবীদের দোয়াকে কবুল করছেন, তওবা কবুল করছেন, আমাদের তওবাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের যদি মনে করেন যে গুনাহ মাফ করাই একটা ভালো জায়গা তৈরি করব, ইজ্জতের জিন্দগি গ্রহণ করব, তাহলে এই দশ দিন এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব, আর দুদিন কমপক্ষে রোজা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আর কথাকে লম্বা করতে চাই না, তাফসিরে থাকবেন তো ইনশাআল্লাহ আজকে, না থাকবেন না?
থাকবেন। থাকলে আমরা চেষ্টা করব সংক্ষেপে কথাগুলোকে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, আমি মুরব্বী বাবাদেরকে বলছি, গ্রামে গঞ্জে বিভিন্ন মহল্লায় যুবকেরা মসজিদে সালাত পড়তে আসে, তাদেরকে আপনারা বের করে দিবেন না। প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, টাকনোর নিচে চলে গেছে কাপড়, বের করে দিবেন না, তাকে বুঝাবেন। ও আসছে, ওকে আসতে দেন, কাছাকাছি আসতে দেন। টুপি থাকলেও আসবে, পাঞ্জাবি থাকলেও আসবে, থ্রি কোয়ার্টার থাকলেও আসবে, সেন্ডু গেঞ্জি থাকলেও আসবে, তাকে আসতে দেন, তাকে বের করে দিবেন না, তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তাকে কাছাকাছি রাখেন। সে এখন আসা শুরু করেছে, আল্লাহ তাআলা একদিন হয়তো তাকে তোমাকে তোমার আমার চাইতেও আল্লাহর কাছে প্রিয় বানাইয়া দিতে পারে না? পারেন না? তার দাড়ি নাই, তার চুল ঠিক নাই, তার পায়জামা ঠিক নাই, তার অজু ঠিক নাই, আপনি তাকে বাইর করে দিলেন। এবং আমরা দেখছি অনেক সময় আছে, অনেক সময় দেখছি, দেখি আমরা মাঝে মাঝে তো দেখি বিভিন্ন জায়গায় যে একজন এলাকার বড় বড় মানুষ আসছেন, প্রভাবশালী ব্যক্তি আসছেন, তাকে সামনে দেওয়ার জন্য সামন থেকে একজনকে টান দিয়ে পিছনে নিয়ে উনারে দিলেন। আপনি কাজটা করা ঠিক না, মনে থাকবে তো ইনশাল্লাহ, আল্লাহর ঘরে সকলেই সমান, সকলেই সমান। মনে রাখবেন, আল্লাহ এই ব্যবধানকে দূর করার জন্য সবাইকে এক জায়গায় নিয়ে আসতে চান। মসজিদ আল্লাহর ঘর, এখানে সবাই সুইপারকে, রিক্সাওয়ালাকে আর প্রাইম মিনিস্টারকে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিতে চান। কে আল্লাহ?